ওয়েসিস স্কলারশিপের নতুন একটি আপডেট নিয়ে আসলাম তোমাদের কাছে। তো ইতিমধ্যে ওয়েসিস স্কলারশিপের নতুন একটি নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের জানানো হয়েছে যে তোমাদের এই 10টি নিয়ম না মানলে কিন্তু তোমরা এই ওয়েসিস স্কলারশিপ থেকে কেউ টাকা পাবে না। তাই এই 10টি নিয়ম তোমাদের কী কী বলা হয়েছে এবং তোমাদের কী কী করতে হবে এবং তোমাদের জন্য নতুন কী কী নিয়ম তৈরি করা হয়েছে সে সমস্ত কিছু ডিটেলসে জানানোর চেষ্টা করব। তো অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের এরকম নতুন নতুন ভিডিওগুলি আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলো ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েসিস স্কলারশিপের অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য ইতিমধ্যেই কিন্তু ওয়েসিস স্কলারশিপের কর্তৃপক্ষ এই 10টি নিয়ম প্রকাশ করেছে, সেগুলি তোমাদের ডিটেলসে জানাবো এবং তোমাদের এই ভিডিওতে আমি ইংলিশগুলো ট্রান্সলেট করে একেবারে বাংলায় তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো ইংলিশ এবং বাংলা কিন্তু তোমাদের পড়ে শোনালে অনেকটা টাইম লেগে যাবে, তো অবশ্যই তোমাদের কিন্তু আমি নম্বর অনুযায়ী কিন্তু বাংলায় ট্রান্সলেট করে তোমাদের শোনাচ্ছি। তো প্রথম যে নিয়ম রয়েছে, তোমাদের প্রথম নিয়মেই বলা হয়েছে যে শিক্ষার্থীদের অবশ্যই তাদের নিজস্ব আধার নম্বর প্রদান করতে হবে এবং যদি এক্ষেত্রে কোনো রকম সমস্যা দেখা যায় তবে সেই স্থানে কিন্তু ইআইডি নম্বর প্রদান করতে হবে। অর্থাৎ তোমাদের যদি আধার কার্ড নম্বর না থেকে থাকে তো অবশ্যই তোমাদের ইআইডি নম্বর প্রদান করতে হবে। এবং দ্বিতীয় নম্বরে যে কোশ্চেনটি রয়েছে, তোমাদের নিয়মটি রয়েছে যে একজন ছাত্র বা ছাত্রীর পক্ষ থেকে কেবলমাত্র একটি আবেদনযোগ্য একের বেশি আবেদনের ক্ষেত্রে আবেদনগুলি বাতিল করা হতে পারে। অর্থাৎ তোমরা যদি একটি স্কলারশিপ করে থাকো তো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু গ্রাহ্য এবং তোমরা যদি দুটি স্কলারশিপ করে থাকো সেক্ষেত্রে কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে। এবং তিন নম্বরে যেটা রয়েছে, আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই নির্দিষ্ট স্থানে এবং খাদ্যসাথী কার্ডের নম্বর প্রদান করতে হবে। এবং চার নম্বরে রয়েছে, ওয়েসিস স্কলারশিপে অনুদানের জন্য আবেদন প্রক্রিয়া শিক্ষার্থীকে অবশ্যই তার রেজিস্টার্ড মোবাইল নম্বর প্রদান করতে হবে অথবা এমন একটি মোবাইল নম্বর প্রদান করতে হবে যেটি তার কাছে রয়েছে এবং নম্বরটি সবসময় উপলব্ধ থাকবে। এক্ষেত্রে আরও বলা হয়েছে যতদিন পর্যন্ত শিক্ষার্থী ওয়েসিস স্কলারশিপের টাকা পাবেন ততদিন পর্যন্ত সেই মোবাইল নম্বরটিকে বৈধ রাখতে হবে এবং শিক্ষার্থীর কাছে যেন সেই মোবাইল নম্বরটি উপলব্ধ থাকে। এক্ষেত্রে এটা বোঝানো হয়েছে তো যে তোমাদের যে মোবাইল নম্বরটা তোমরা পরবর্তী সময়েও ব্যবহার করবে এবং সেক্ষেত্রে কিন্তু সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে দিতে হবে। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, তোমাদের ইতিমধ্যে বলা হয়েছে যে তোমাদের কিন্তু ইতিমধ্যে ওটিপি দ্বারা কিন্তু ওয়েসিস স্কলারশিপের রিনিউয়াল এবং নতুনদের কিন্তু অ্যাপ্লাই চালু হয়ে গেছে। তো সেই নিয়ম অনুযায়ী কিন্তু এই মোবাইল নম্বরের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং পাঁচ নম্বরে যেটা রয়েছে, একজন ছাত্র বা ছাত্রী আবেদনের ক্ষেত্রে কেবলমাত্র একটি আধার নম্বর সংযুক্ত করতে পারবে এবং ওয়েসিস স্কলারশিপে অনুদানের টাকা সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, তবে এই ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই আধার নম্বর সংযোগ করা থাকতে হবে। অর্থাৎ তোমাদের ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক, যেটাকে ইউআইডি লিঙ্ক বলা হয়, সেটা কিন্তু থাকতে হবে বা তোমরা বলতে পারো তোমাদের ডিবিডি লিঙ্ক। এবং ছ নম্বরে যে নিয়মটি রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মে অবশ্যই কাস্ট সার্টিফিকেটের নম্বরটি অবশ্যই বসাতে হবে। অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটি সেখানে কিন্তু দিতে হবে। এবং সাত নম্বরে যেটা রয়েছে, পরিবারের আয়ের শংসাপত্র এবং জন্মের শংসাপত্র, এই দুটি নথি অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট সহকারে ব্লক অফিসে অথবা সাব ডিভিশন অফিসে বা কলকাতায় DW2 অফিসে ভেরিফিকেশনের জন্য জমা করতে হবে। অর্থাৎ তোমাদের যেটা এখানে বলা হয়েছে এটা কিন্তু নতুন নিয়ম, এতদিন তোমরা কিন্তু ইনস্টিটিউটে জমা দিয়ে আসছো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ইনস্টিটিউটে জমা দিয়ে দেবে। এটা অন্যান্য জেলায় কিন্তু এরকম DW অফিসে জমা নেওয়া হয় বা বিভিন্ন ব্লক অফিসে কিন্তু ওয়েসিস স্কলারশিপগুলি জমা নেওয়া হয়, কিন্তু তোমাদের যেটা রয়েছে যে আমাদের ক্ষেত্রে আমাদের কিন্তু স্কুলে সেই স্কলারশিপগুলি জমা দেওয়া হয় এবং সেখান থেকে তারা সাব ডিভিশন বা DW অফিসে ভেরিফিকেশনের জন্য জমা করে। এবং আট নম্বরে যেটা রয়েছে, এটা একটা কিন্তু নতুন নিয়ম, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ওবিসি প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক ওয়েসিস স্কলারশিপে অনুদান পাওয়ার ক্ষেত্রে একটি পরিবার থেকে কেবলমাত্র
এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, যদিও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এ নিয়ম কোনোভাবেই প্রযোজ্য নয়। তো এখানে বলা হয়েছে ওবিসি যারা রয়েছে তাদের পরিবার থেকে দুজন, শুধুমাত্র দুজন শিক্ষার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং 9 নম্বরে যেটা রয়েছে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ফর্ম ফিল আপের পূরণের জন্য অবশ্যই কোর্স সঠিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম নির্বাচন করতে হবে। এক্ষেত্রে ছোট ভুলের জন্য আপনার তোমাদের আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। এবং কোনো ক্ষেত্রে যদি শিক্ষার্থী মিথ্যে দাবি উপস্থাপন করে তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং 10 নম্বর যে রয়েছে শিক্ষার্থীর পাশাপাশি নোডাল টিচার, সরকারি অধ্যাপক এবং বিসিডব্লিউ ইন্সপেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সমস্ত আবেদনপত্রগুলি সঠিকভাবে চেক করেন এবং কোর্স শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত তথ্য ঠিক থাকলে তবেই অ্যাপ্রুভ করা হয়। কোনোরূপ ভুল আবেদনপত্র অনুমোদনের জন্য যোগ্য নয়। তো এই 10টি নিয়ম কিন্তু তোমাদের জন্য বৈধ করা হয়েছে এবং 10টি নিয়ম কিন্তু তোমাদের ফুলফিলভাবে তোমাদের বসাতে হবে। এবং এই 10টি নিয়ম না মানলে কিন্তু তোমরা ওয়েসিস স্কলারশিপ থেকে টাকা পাবে না। তো ইতিমধ্যে কিন্তু এই আপডেটটি তোমাদের কাছে চলে এসেছে এবং তোমরা এখনও কিন্তু ওয়েসিস স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারছো না। তো তোমাদের বলবো, তো কিছুদিনের মধ্যে তোমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে খুলে যাবে এবং তোমরা সেখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি আবেদন করতে পারবে। এবং তোমাদের যে দুটো নতুন নিয়ম বলা হয়েছে সেটা হচ্ছে খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড নম্বরটা প্রোভাইড করতে হবে এবং তোমাদের দ্বিতীয়ত মোবাইল নাম্বারটা কিন্তু সংরক্ষিত করতে হবে। অর্থাৎ তুমি যদি বিএ ক্লাসে পড়ো তো সেক্ষেত্রে তুমি যদি ফার্স্ট ইয়ার করে থাকো সেক্ষেত্রে তোমাকে সেই মোবাইল নম্বরটি 3 বছর তোমাকে নিয়ে যেতে হবে রিনিউয়াল করতে, না হলে পরবর্তী সময় কিন্তু তুমি আর এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। তো এইটুকুই আপডেট দেওয়ার ছিল। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমার এরূপ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নতুন নতুন ভিডিওগুলি আপডেট সবার আগে পাওয়ার জন্য শেষ করছি ভিডিওটি এখানেই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।